গোপীগণ বলল, আমরা তো নাচলাম, কিন্তু আজকে নৃত্যের প্রতিযোগিতা হবে। কি প্রতিযোগিতা হবে? তো না, এখানে মিলন করে দেব, প্রতিযোগিতা হবে। তা যদি কে আগে নাচবে, রাধারানী আগে নাচবে না গোবিন্দ আগে নাচবে? গোবিন্দ বলল, দেখো শ্যাম, এই যে দেখো গোপীগণ, তোমাদের রাধারানীকেই আগে নাচতে হবে। কেন? না, রাধারানী গুরু ধরে আঁকা শিখেছে, আর আমি তো গুরু ধরে আঁকা শিখতে পারিনি, আমি গরু ধরে আঁকা শিখেছি, নৃত্য শিখেছি, নাকি? সারাদিন মাঠে গরু বাছুর নিয়ে ছুটে বেরিয়েছি, তা আমি গুরু ধরে তো নৃত্য শিখিনি, তা তোমাদের রাধারানী গুরু ধরে নৃত্য শিখেছে। অতএব তোমাদের রাধারানী রাজকন্যা, তা তোমাদের রাধারানী আগে নাচবে, তবে যেমন তেমন নাচলে আবার হবে না। আমি যেমন বলবো, যেভাবে বলবো, সেইভাবে তোমাদের রাধারানীকে নাচতে হবে। যদি নৃত্যে জিততে পারে তাহলে পুরস্কারও পাবে। বলি, চাঁদ বদনী নাচো তো দেখি, বা 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 বা, এখনো রাধারানী নৃত্য করলো না, রাধারানীর দলে অনেকে এসে গেছে নাকি? বলি, চাঁদ বদনী নাচো তো দেখি, তা তা থইয়া থইয়া দিন গিরি নাগ দিন ঝা, তা তা থইয়া থইয়া দিন গিরি নাগ দিন ঝা, তা তা থইয়া থইয়া দিন গিরি নাগ দিন ঝা ঝা ঝা। এই যে শোনো, শুধু নাচলে হবে না, নাচার শর্ত কি জানো? না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চি, না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চি, তোমার নানন, না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চি, না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চি, তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চি, শাড়িটা তুমি পরে আছো ওটা নড়বে না, চির মানে তোমার ঘোমটাটাও নড়বে না, আর দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, গতি চরণে না বাজিবে মঞ্জি, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, তা তা থইয়া থইয়া তিনগিড়ি না দি ঝা, তা তা থইয়া থইয়া তিনগিড়ি না দি ঝা ঝা। এই যে ও রাধে, যদি তুমি নৃত্যে জিততে পারো আমার শর্ত অনুযায়ী, এই যে আমি আবার একটা তালও দেবো, কিন্তু সেই তালে নাচতে হবে। কোন তাল জানো? বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে সম সংকট তালে বাজাইব বাঁশি, ও গো ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, ও গো ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, ও গো ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, তা তা থইয়া থইয়া তিন গিরি নাগ দিন ঝা, তা তা থইয়া থইয়া ধ্বনি নাচো তো দেখি, ধ্বনি নাচো তো দেখি, ধ্বনি নাচো তো দেখি, ধ্বনি নাচো তো দেখি। গোবিন্দ বলছে, রাধে যদি তুমি এই নিয়ম মতো নাচতে পারো তাহলে পুরস্কারও দেয়া হবে। পুরস্কার দেবে তো? এই যে কি বলছে, পুরস্কার দেবে তো যদি জিততে পারি? যদি জিততে পারি পুরস্কার লাগবে, যদি জিততে পারো পুরস্কার দেওয়া হবে। কে বলছেন? গোবিন্দ। কাকে? রাধারানীকে। যদি জিততে পারো পুরস্কার দেব। কি পুরস্কার? এই যে শোনো, জিনিলে তোমারে দেব, জিনিলে তোমারে দেব, জিনিলে তোমারে দেব, জিনিলে তোমারে দেব, মোহন মুরলি
তোমায় মুরলি দেব রায়। তাহলে বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী। আর শোনো, তোমার ভূষণ যেন নড়বে না, আর যদি জিততে পারো আমার স্বাদের মোহন মুরলি তোমায় দিয়ে দেব, আর যদি হেরে যাও বেসর কাচলি সব কেড়ে নেব। রাধারানী বলছে, এই ললিতা আমাকে তোরা বড্ড সমস্যায় ফেলে দিলি, আমি কি করে গোবিন্দের সামনে নৃত্য করি বলতো? হ্যাঁ, তবে তোরা আমায় সহযোগিতা করিস, আমি যেন ঠিকমতো নৃত্য করি, গোবিন্দের মন জয় করতে পারি। তখন সখীগণ বলছে, রাধে চিন্তা করছিস কেন? আজ গোবিন্দ একা আমরা সবাই, তুই ভালোই নাচিস আর মন্দই নাচিস, জয় তো আমরা তোরই দেব, গোবিন্দের নয়। এই বলে মা গোবিন্দ আমার যেভাবে বললেন রাধারানী সেইভাবে নৃত্য করতে লাগলেন। একটু উলুধ্বনি করবেন সবাই। যেমন বলে শ্যাম নাগর তেমনি নাচেন রায়, মুরলি লুকাইয়া শ্যামে চারিপানে চায়। সখীগণ বলে উঠলেন কি, সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, সবাই বলে রায়ের জয় নাগর হারিলে। এই দাঁড়াও 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 দাঁড়াও, আচ্ছা তোমরা সবাই আছো বলে কি যা ইচ্ছা তাই করবে নাকি? আমি একা বলে কি যা ইচ্ছা তাই করবে? এই যে শোনো, আমি এখনো নাচলামই না আর তোমরা সবাই মিলে রাধারানী জয় দিলে, আমার নাচটা না হলে তোমরা বুঝবে কি করে কে ভালো নাচলো কে মন্দ নাচলো? রাধারানী নেচেছে বলেই অমনি জয় দিয়ে দিলে? সখীগণ বলে, এই যে আমরা জানি কে আজকে জিতবে, তা তুমি তো কোনো দিন নাচোই না, তুমি জিতবে কি করে? তাই আগে থেকেই আমরা রাধারানী জয় দিয়ে দিলাম। সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, সবাই বলে রায়ের জয় নাগর। না না, এটা কিন্তু করা একদম মোটেই ঠিক নয়, আগে আমি নৃত্য করি তারপর তোমরা রাধারানীর বিচার করে জয় দেবে, ঠিক আছে? এই যে ও শ্যাম, এই যে শোনো, এটা কিন্তু মাঠে ঘাটে গরু চড়ানোর ব্যাপার নয় যে যা ইচ্ছা করে চড়িয়ে দেবে, তোমাকে নৃত্য করতে হবে, বুঝেছো? যেমন আমাদের রাধারানীর বেলায় তুমি অনেক শর্ত দিয়েছো, যেভাবে বলেছো আমাদের রাধারানী সেইভাবে নেচেছে, তা তোমাকেও কিন্তু সেইভাবে নাচতে হবে, পারবে তো? এই যে শোনো, তুমি যদি আমাদের নাচের শর্ত আছে, কি শর্ত জানো?
শুনবে, উদ্ভট্ট তালে যদি হার বনমালি, 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 তোমার চূড়া বাসি কেড়ে নিয়ে দেব করতালি, তোমার চূড়া বাসি কেড়ে নিয়ে দেব করতালি, তুমি যখন নৃত্য করবে না নড়িবে গন্ড মুন্ড, না নড়িবে গন্ড মুন্ড, তোমার না নড়িবে গন্ড মুন্ড, না নড়িবে গন্ড মুন্ড, নূপুরের গড়াই, না নড়িবে গন্ড মুন্ড, নূপুরের গড়াই, তোমার না নড়িবে বনমালা, বুঝিব বড়াই গো, না নড়িবে বনমালা, বুঝিব বড়াই গো, তোমার না নড়িবে বনমালা, বুঝিব বড়াই গো, না নড়িবে বনমালা, বুঝিব বড়াই গো, গন্ডমুন্ড নড়বে না, নূপুরের কড়াই নড়বে না, গলার মালা নড়বে না, বুঝতে পেরেছ? আর শোনাই যে ও গোবিন্দ, রাধে ও গোবিন্দ, যদি আমাদের শর্ত মতো নৃত্যে যদি তুমি জিততে পারো, আমরাও কিন্তু তোমায় উপহার দেব, তবে তোমার মতো তো ছোটো মন আমাদের নেই। তুমি কি বললে, আমাদের রাধারানী যদি জিতে যায় তুমি বললে ওই বাঁশি দেবে, বাঁশি আমাদের কী কাজে লাগে? তোমার কাজে বাঁশিটা মূল্যবান, কিন্তু আমাদের কাছে বাঁশি ওই ঢাসনার মতো, হ্যাঁ আমাদের কাছে ওটা মূল্যহীন। তা তোমার মন এত ছোট, আমাদের মন কিন্তু এত ছোট নয়। তুমি যদি নৃত্যে জিততে পারো কি দেবো জানো? তুমি যদি নৃত্যে জিততে পারো কি দেবো শোনো, যদি যে তোরাইকে দেব, যদি যে তোরাইকে দেব, তোমরা যদি যে তোরাইকে দেব, তোমরা যদি যে তোরাইকে দেব, তুমি যদি জিতে যাও আমাদের রাধারানীকে দিয়ে দেব, যদি যে তোরাইকে দেব, যদি যে তোরাইকে দেব, তুমি যদি যে তোরাইকে দেব, তুমি যদি যে তোরাইকে দেব, আমরা হব দাসী, যদি যে তোরাইকে দেব, আমরা হব দাসী, কি সর্বনাশ। আরে যদি নিত্যে জিতে যাও দেব বলেছি, জেতার আগে দেব বলেছি। ও তুমি নিজে নিজে ভেবে নিলে তুমি জিতে গেছো, হরি বল। এই যে শোনো, যদি জিততে পারো দেব, আর যদি হেরে যাও কি করব, হারিলে গাড়ি, যা সব ভুলভাল হয়ে যাচ্ছে, কি হলো তোমাদের? যদি জিতে যাও রাধারানীকে দিয়ে দেবো, আর আমরা তোমার দাসী হব, আর হেরে যদি যাও, নইলে কারাগারে রাখব, হেরে যায় কারাগারে বন্দি করে রেখে দেব। কোন কারাগারে মা? কংসের কারাগারে নয়, লোহার কারাগারে নয়, তাহলে কোন কারাগারে? ব্রজ গোপীর হৃদয় কারাগারে, তোমায় কারাগারে রাখবো, ব্রজ গোপীর হৃদয়,
তোমাদের মধ্যে কেউ নৃত্য করতে পারো? পারো না? ও ভিক্ষা করবেন, খাবার খাবেন, তারপর নৃত্য করবেন, তাহলে পরের বছর নাকি? আচ্ছা, নিতাই গৌর হরি হরি বল। তো ভক্তমণ্ডলী, রাধা গোবিন্দের নৃত্য হচ্ছে, তা যেহেতু পুরস্কারের ব্যাপার রয়েছে, আপনারা যে যা পারবেন গোবিন্দ সেবার জন্য আজকে এখানে দান করবেন। আমার কমিটির দাদা যাবে আপনাদের চরণতলে, আপনারা যে যা পারবেন গোবিন্দ সেবার জন্য দান করবেন, যাতে বছর বছর এমন সুন্দর নববৃন্দাবন আমার কমিটির দাদা ভাইরা তৈরি করতে পারে। পয়সা দিতে না পারেন অসুবিধা নেই, কিন্তু অজুহাত দেখিয়ে আসো ছেড়ে চলে যাবেন না। নিতাই গৌর হরি বল। কারণ সবাই তো আর আঁচলে পয়সা বেঁধে আনেনি মা, তা যারা এনেছেন দেবেন, আর যারা আনেননি জমিয়ে রাখবেন, পরের বছর দেবেন। নিতাই গৌর হরি হরি বল। ও মা, আর 10টা মিনিট, একটু ধৈর্য ধরো। রাধে রাধে। গত বছর কয়েকজন, 2 বছর আগে যখন এসেছিলাম তখন অনেকে নৃত্য করেছিল, তো এখন দেখছি সব নৃত্য ভুলে গেছে, কেউ আর নাচার নেই। নিতাই গৌর হরি হরি বল, জয় রাধে, নিতাই গৌর হরি বল। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আজকে গোবিন্দ আমার নৃত্য করছে, দেখি গোবিন্দ কেমন করে নৃত্য করছে, আমরা দর্শন করি সবাই। শ্যাম নাচতো দেখি, নাচতো দেখি বাঁকা শ্যাম তুমি, নাচতো দেখি বাঁকা শ্যাম তুমি, নাচতো দেখি বাঁকা শ্যাম তুমি, নাচতো দেখি। নাও গোবিন্দ এবার নৃত্য শুরু করলেন মায়েরা, যদি ভালো লাগে গোবিন্দের সখার দলে যে, ও এরা তো যে যার ব্যস্ত, চলো নাও নাচো। আচ্ছা, এখানে প্রতিযোগিতা হোক, দেখি কে জিতেছে মায়েরা, ভোট দিতে হবে। রাধারানীর দলে কজন দেখি, আর কৃষ্ণের দলে কজন নাকি? ঠিক আছে, দেখা যাক। যদি রাধারানী যখন জয় বলবো, আচ্ছা রাধারানীর দলে জয় দেবেন, ঠিক আছে? কার ভোল্টেজ বেশি, যার ভোল্টেজ বেশি হবে যে দলের, সেই দলের জিতেছে। তা মায়েরা দেখো, তোমরা কিন্তু রাধারানীর দলে এমন জয় দেবে যেন রাধারানী জিততে পারে। মায়েরা জোর করে বলবেন, বলি রাধারানী কি? আচ্ছা এবার কৃষ্ণের দলে দেখি কে কজন আছে, বলি ভগবান কৃষ্ণচন্দ্র কি? না, এটা কিন্তু হলো না, মাইক্রোফোনে দিয়েছে জয়ধ্বনি নাকি? মাইক্রোফোন ছাড়া বলতে হবে, মাইক্রোফোন ছাড়া, মাইক্রোফোনের কাছে বলা যাবে না, তোমরা বাদ দিয়ে বাকি সবাই দেখি। আচ্ছা
আচ্ছা আর একবার রাধারানীর দলে সবাই মিলে জোর করে দিন মায়েরা, বলিয়ে রাধারানী কি, শ্যাম সুন্দর কি, তবুও কৃষ্ণের বেশি দেখছ। এই যে তুমি যতই নাচো তুমি একার আমরা সবাই কি, সবাই বলে রায়ের জয় না গরো হারিলে, সবাই বলে রায়ের জয় না গরো হারিল, সবাই বলে রায়ের জয় না গরো হারিলে, সবাই বলে রায়ের জয় না গরো হারিল। এবার দুখিনী ক হয়ে গোপী মণ্ডলী হাসালে, দুখিনী ক হয়ে গোপী মণ্ডলী হাসালে, দুখিনী ক হয়ে গোপী মণ্ডলী হাসালে, দুখিনী ক হয়ে গৌর হরিব, দুখিনী ক হয়ে গোপী মণ্ডলী হাসালে, দুখিনী ক হয়ে গোপী মণ্ডলী হাসালে। ভক্ত মণ্ডলী এবার শর্ত অনুযায়ী কি বলেছিল, যদি হেরে যায় চূড়াবাসি উপহার দেবে, তাই তো? এবার সখীগণ কি করছে, গোবিন্দের কাছ থেকে চূড়ামাসিটা আদায় করতে যাচ্ছে। এত সখী মিলে গোবিন্দকে ধরতে পারছো না, আরে ধরো। নিতাই গৌর হরি, ও মায়েরা ও মা, এইবার গোবিন্দ গোবিন্দ বলছে সখীদেরকে, এই সখী, গোবিন্দ বলছে ও রাধে দেখো তোমার সখীরা আমায় ছাড়ছেই না, তুমি তো গোবিন্দ বলছে রাধে আমার বাঁচি, বলছে আমার বাঁশিটা দিয়ে দাও রাধে, কারণ ওই বাঁশির দ্বারাই তো তোমাদেরকে কাছে পাই বলো, তা বাঁশি যদি চলে যাবে তোমাদেরকে আর পাবো কোথায়। তখন সখীগণ বলছে রাধে একটা শর্তে তোর বাঁশির মানে বাঁশিটা গোবিন্দকে দিয়ে দিতে পারি, সখীগণ বলছে একটা শর্ত আছে, যদি সেই শর্তটা তোরা পালন করতে পারিস তবে বাঁশিটা তোর গোবিন্দকে দিয়ে দেবো। সখীগণের কথা শুনে রাধারানী বললো কী শর্ত, তখন সখীগণ বলছেন যদি তোরা একত্রে যুগলে নৃত্য করিস আজকে রাসমঞ্চে তাহলে আমরা বাঁশিটা আর গোবিন্দের কাছ থেকে নেব না, বাঁশিটা দিয়েই দেবো। যেই না এই কথা বলেছে রাধারানী বলছে এই ললিতা তোরা তো আমার মনের কথা বলে দিলি, রাই বলে শ্যাম আমি কি আরো বলিব, রাই বলে শ্যাম আমি
আর বলিব আমার বহু দিনের মনের ইচ্ছা একত্রে নাচিব এবার নাচো তো দেখি রাধা শ্যাম যুগলে নাচো তো দেখি রাধা শ্যাম যুগলে নাচো তো দেখি তাহলে তোমাদেরও কি ইচ্ছা যুগল নৃত্য দেখবে তোমরা তাই রাধা গোবিন্দ যুগলে নৃত্য শুরু করলেন মা আসুন আজ আমরা যুগল দর্শন করে যে যার গৃহপ্রাঙ্গণে ফিরে যাব বাঁশিটা দিয়ে দাও অনেক কান্নাকাটি করেছে বাঁশি ছাড়া তো এক পাও চলতে পারবে না বাঁশিটা দিয়ে দাও হরি বল এবার রাধা গোবিন্দ যুগলে নৃত্য করছেন রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন সখীগল যুগল দর্শন করতে লাগলেন আসুন আজ আমরা যুগল দর্শন করে যে যার গৃহপ্রাঙ্গণে ফিরে যাই নিতাই গৌর হরি হরি বল শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো বামে
শ্যামের বালে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী নবীন কিশোরী গো, নবীন
কিশোরে নাকি শয়নের পদ গাইব, ভজন দুটো গে তারপর শয়নের পদ, কেমন? রাধা 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 বলো রে, ওরে মো যদি চাও গোবিন্দ চরণ, রাধা 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 বলো
রাধা 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 বলো রে ওরে মো, যদি চাও গোবিন্দ চরণ, বলি রাধা রানী কি, রাধা 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 বলো রে ওরে মো, যদি চাও গোবিন্দ চরণ, যদি চাও গোবিন্দ চরণ। যদি চাও গোবিন্দ চরণ, গৌর হরি গোবিন্দ চরণ, যদি চাও গোবিন্দ চরণ, যদি চাও গোবিন্দ চরণ। রাধে 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 যাপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে 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 রাধে